Hello. Good afternoon. Welcome to my new another blog. তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার নতুন ব্লগ হতে যাচ্ছে। তো আজকের ব্লগের সাবজেক্টটা একটু ভিন্ন। তো আমার এটা গ্রাম বিষয়ক ব্লগ। আমার লাইফস্টাইলকে কেন্দ্র করে যে ব্লগটি হবে সেটি হচ্ছে আজকে আমার ধানের জমি দেখাবো। তো ধানের জমি যেটা দেখাবো, আমরা কিন্তু কৃষি কাজ করি, কৃষিজীবী, তারপর হচ্ছে কৃষি কাজ করে জীবনযাপন করে থাকি। তো চাষাবাদের অংশ হিসেবে হচ্ছে আমাদের যে ফসলগুলো আমরা ফলাই, যেখানে ফলাই ওইটা হচ্ছে আমি দেখাবো, আর তোমরা ততক্ষণে সাথেই থাকবা। আর হচ্ছে এগুলো যেগুলো দেখছো এটাও ধানের জমি, ঠিক আছে, কিন্তু এটা আমাদের না, আমাদের যেটা ওইটা দেখাবো। আর এখান থেকে হচ্ছে অনেক দূরে, এটা পাহাড়ি পথ বেয়ে কাদা টাদা এগুলো হচ্ছে অনেক পরিশ্রম করে যেতে হবে, অনেক দূরে। তো আর তাছাড়া হচ্ছে আজকে অন্যরকম একটা ব্লগ করতে যাচ্ছিলাম অনেক দূরে, তো বৃষ্টির কারণে যেতে পারিনি, আমার সেখানে যাওয়াটা হয়নি। ওইটা বাদ দিয়ে হচ্ছে নতুন টপিক মাথায় আসলো যে আজকে এটা করব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, সমর্থন করো, তাহলে আমি এই পর্যন্ত যেতে পারবো আর কি। কষ্ট হয়, কিন্তু বিরাট কষ্ট হয়। দেখতে পাচ্ছ রাস্তাগুলো, এই রাস্তা দিয়ে কীভাবে হাঁটা সম্ভব তোমরাই বিচার করো। তো আমি কিন্তু তারপরও যাচ্ছি, এখন কিভাবে যাই, আল্লাহ মুশকিল। আচ্ছা, ততক্ষণে তোমরা সাথে থাকো, দেখি আমি যেতে পারি কি না, কষ্ট করে হলেও যাব। গাইস, তোমরা দূরে যেও না কিন্তু, তাহলে আমি ভয় পাবো একাকিত্ব হয়ে, আর হাঁটতে পারবো না। পড়ে যাচ্ছিলাম, খুব কষ্ট করে নামছি। এই যে চলে আসছি, কোন রকমে পার হয়ে আসছি। সামনে আরো আছে, তো ওইটাও প্রতিকূল অবস্থাটা আমাকে পার হতে হবে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো আমার অবস্থাটা। আরো কিছু যেতে হবে, আরো কিছু অনেক দূরে। যাচ্ছি কিন্তু, ইস, পায়ে ব্যথা ধরে গেছে, কাদায় কিন্তু প্যান্ট পোশাক এগুলো দেখতে পাচ্ছ। তো তোমরা ইতিমধ্যে যেটা দেখিয়েছি, এখন তোমরা যে মাঠ দেখতে পাচ্ছ, এটা মাঠ না, এটা হচ্ছে ওই ওই লাইনের মধ্যে, ওই যে দূরত্বে দেখতে পাচ্ছ যে একটা উঁচু টিলা, ওই টিলার ওই পাশের নিচেই হচ্ছে আমাদের চিড়ি, ওইখানে যাব এখন আমরা। আমার প্রথমে ঘুমাচ্ছিলাম, তো ঘুমানোর পরে ঘুমে ঘুমে জেগে জেগে স্বপ্ন দেখতেছি যে ব্লগটা কখন করব, কখন করব। আমার আট নাম্বার ব্লগ তো কমপ্লিট করেছি, এখন 9 নাম্বার ব্লগটা কখন করব। চিন্তা চিন্তায় ঘুমও হচ্ছিল না, তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম আর কি। এখন কিভাবে যাই, আর পরে কিন্তু আমাকে যেতেই হবে। আমরা এসে গেছি প্রায়, আর বেশি দূরে না এসে গেছি আমরা। এই যে দেখেছো,
এই যে ছোট্ট পানির গাইটা, দেখেছো তোমরা? নদীর পানি পড়ে, এই যে এটা, এই গায়ের পানির উপর নির্ভর করে অনেকেই হচ্ছে। এইখানে যে জমিটা করে থাকে এই পানির উপর ভরসা করে অনেকে হচ্ছে চাষাবাদ করে। যখন পানি সংকটে পড়ে যায়, বৃষ্টি হয় না, তখন এই গাইটাই একমাত্র ভরসা। আর তবে এই গায়ের উপর আমাদের ভরসা না, আমাদের জমিটা হচ্ছে গায়ের থেকে অনেক উপরে, ওইখানে পানি নেওয়া অসম্ভব। তাই যারা এই জমির আওতায় আছে, গায়ের আওতায় যারা আছে, তারাই হচ্ছে এই পানিটা ব্যবহার করতে পারে। আমরা এটাকে গাই বলি। আসলে এটা নলকূপ, কিন্তু অটোমেটিক নলকূপ, আমরা কিন্তু গাই বলে থাকি, তোমরা মাইন্ড করবা না এই বিষয়ে। হ্যাঁ, আমাদের জমির কাছাকাছি এসে গেছি। তো ওই যে গদাটা ফালানো আছে না, ওইটার উপর দিয়ে আমি হেঁটে যাব এবং তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে এই গদার উপর দিয়ে কিন্তু আমি পার হয়ে আসছি। এই যে গদাটা দেখতে পাচ্ছ, এই গাছটা, এটা হচ্ছে নালা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে নালা। এবং এই নালার উপরে হচ্ছে এই গাছটা ফেলা আছে, যাতে আমরা এর উপর দিয়ে আসতে পারি, যেতে পারি। হ্যাঁ, আমার বাবা হচ্ছে এটার উপর দিয়ে আসে যায়, এবং আমার মা আসে যায় এখানে, জমি দেখাশোনা করতে আসে এবং যখন চাষাবাদ করে আর কি। এটা বেশি দিন হয় না, এই কিছুদিন আগে ফলন হয়েছে। আমি কিন্তু এখন আমাদের জমির আইলের উপর দিয়ে হাঁটতেছি, দেখছো? এটা হচ্ছে আমাদের জমির আইল, পুরোটাই আমাদের জমি। আলি বিছড়াতে যাব, আর এখন কিন্তু বেড়ার ভিতরে ঢুকে গেছি। ওইটা হচ্ছে আলি বিছড়া, বীজতলা যেখানে লাগানো হয়, এখান থেকে বীজ উঠিয়ে হচ্ছে চারাগুলো রোপণ করা হয় খেতে। তো বীজতলার মধ্যে মোটামুটি বড়ই আছে বীজতলাটা, দেখেছো? পুরোটাই আমাদের। আর উপরে হচ্ছে পাহাড়, পশ্চিম পূর্ব দিকে, পশ্চিম দিকে, সব দিকে উপরে হচ্ছে পাহাড়। এটা পাহাড়ির সমতল জায়গাতে আর কি পড়ে গেছিলাম। এখন পড়ে গেলে সব কিছু বৃথা হয়ে যেত কিন্তু। তো গাইস, অনেকক্ষণ ধরে তোমাদেরকে আমার এই আজকের সিম্পল ব্লগ, যেটা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা অত্যন্ত একটা সিম্পল একটা ব্লগ, এটা আমার লাইফস্টাইলের, সিম্পল লাইফস্টাইলের একটা অংশ। এবং এই ব্লগটা করে আমি খুব মজা পেয়েছি, এবং এই ব্লগটার মাধ্যমে আমি তোমাদেরকে আমার যে ফ্যামিলিতে আমাদের যে আর্থিক চাহিদা পূরণের একটা আমাদের সোর্স অফ ইনকাম বা আমাদের খাওয়া খাদ্যের যে একটা উৎস খেলাম। তো আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো ওইটা অবশ্যই কমেন্টে জানাবা, এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্টের কারণে আমার চ্যানেলটা গ্রো করবে, আর হচ্ছে আমি অনেক দূর এগিয়ে যেতে মানে উৎসাহিত হব, উৎসাহ পাব। তোমাদের জন্য আমি মঙ্গল কামনা করি, তোমরা আমার জন্য দোয়া করবা সবসময়। এই বলে বিদায় নিচ্ছি, আর সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।